রাস্তার পাশে অষ্টধাতুর আংটি, লোহার আংটি, তামার আংটি, স্বর্ণের অষ্টধাতুর মধ্যে স্বর্ণরূপা আছে, সীসার আংটি, আবার দেখলাম কচ্ছপেরও আংটি, ঘোড়ার নলের আংটি, এই ধরনের বিভিন্ন জাতীয় দ্রব্যের আংটি তারা সংগ্রহ করছে। কারণ জানি একটু শান্তি হয়, কিসের জন্য ভাই? রোগ থাকলে যেন রোগের মুক্তি হয়, ব্যবসা থাকলে যেন ব্যবসার উন্নতি হয়, পরিবারে অশান্তি থাকলে যেন পরিবারে শান্তি আসে, ছেলে কথা শোনে না যেন এখন কথা শোনে, ওর মাথার মেধা ভালো না, লেখাপড়ায় ভালো না যেন একটু লেখাপড়া হয়। বিভিন্ন কেন্দ্রিক এই সমস্যা সমাধানের জন্য আমরা আংটি সংগ্রহ করছি। ইসলাম ধর্মে এই আংটি ধারণ করার ক্ষেত্রে কি নীতিমালা রয়েছে, এ ব্যাপারে আজকে কিছু সংক্ষিপ্ত কথা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে উপকারী কোরআন সুন্নার আলোকে কথাগুলি পেশ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা, মানুষ এই শান্তি খোঁজার জন্য যে সকল আংটি ব্যবহার করে এর মধ্যে একটি হলো স্বর্ণের আংটি। যদিও আমরা অনেকে স্বর্ণের আংটি যারা ব্যবহার করি একটু সৌন্দর্যের জন্য ব্যবহার করি, শ্বশুর বাড়ি থেকে জামাতাকে স্বর্ণের আংটি দেয়, স্বর্ণের চেইন দেয়, এগুলোর সাথে বিশ্বাস জড়িত না থাকলেও সৌন্দর্য জড়িত। তা আমরা আগে বিশ্বাসের জায়গা থেকে আগে দেখি যে কী কী বিশ্বাস নিয়ে মানুষ স্বর্ণের আংটি ব্যবহার করে থাকে। মানুষ স্বর্ণের আংটি ব্যবহার করে এক নম্বরে সামাজিক মর্যাদা, পারিবারিক সুখ শান্তি এগুলি স্থায়ী হওয়ার নিয়াত করে। অর্থাৎ মানুষের মধ্যে এরকম বিশ্বাস রয়েছে যে স্বর্ণের আংটি ব্যবহার করলে সামাজিক মর্যাদা উন্নত হয়, পরিবারে সুখ শান্তি ফিরে আসে, এবং যদি কারো পরিবারে সুখ শান্তি থাকে, সামাজিক মর্যাদা যদি থাকে, তাহলে এই মর্যাদা এবং পরিবারের সুখ শান্তি যেন স্থায়ী থাকে, এটা যেন নষ্ট না হয়ে যায়, সেই নিয়াতে মানুষের স্বর্ণের আংটি ব্যবহার করে। দুই, স্বর্ণের আংটির ব্যাপারে আকীদা হলো মহিলাদের বাম হাতে আর পুরুষদের ডান হাতে স্বর্ণের আংটি পরা জরুরি। যদি পুরুষেরা বাম হাত, মহিলারা বাম হাতে এবং পুরুষেরা ডান হাতে স্বর্ণের আংটি পরে, তাহলে পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পাইতেছেন বিশ্বাস? যদি কোনো ব্যক্তি তর্জনী আঙ্গুলে স্বর্ণের আংটি পরে, তাহলে একাগ্রতা বৃদ্ধি পাবে, রাগ যোগ সাধনে সাহায্য করবে, যোগ সাধন হিন্দুয়ানি বিশ্বাস। আর একাগ্রতা, কোনো কাজে আপনার মন বসে না, একাগ্রতা থাকে না, এই দুই চার দিন বলে না কালে চালি পড়ে না, ওই কি চালে কালি পড়ে না, চালে কালি পড়ে না আমাদের গ্রাম্য ভাষায়, অর্থাৎ কোনো কাজে গিয়া স্থায়ী থাকতে পারে না, ওই দুই চার দিন আবার দৌড় দেয়, আসলে ব্যক্তিরা সফল হতে পারে না। তো এখানে যদি একটা স্বর্ণের আংটি কেউ আপনারা পড়েন, তাহলে আপনাদের এই সমস্যা থাকবে না, যে কোনো কাজে একাগ্রতা সৃষ্টি হবে, এই হলো বিশ্বাস। যদি অনামিকা আঙ্গুলে কেউ স্বর্ণের আংটি পরে, তাহলে তার সন্তান সুখী হতে পারবে, আংটি পরবে বাবা মা শান্তি পাবে, কে? সন্তান, সন্তান সুখী হবে। কনিষ্ঠ আঙ্গুলে যদি কোনো ব্যক্তি সোনার আংটি পরে, তাহলে ঠান্ডা, শ্বাসরোগ, অর্থাৎ ঠান্ডাজনিত যে রোগ আছে, এই রোগগুলি থাকবে না, বিনাশ হয়ে যাবে। তো অনেক হয়তো নতুন শুনছেন, তো এইটা হলো আকীদা স্বর্ণের আংটির ক্ষেত্রে, অনেকের আকীদা যারা এটাকে আংটি ব্যবহার করছে। এখন আমরা দেখব এই স্বর্ণের আংটি ব্যবহারের ক্ষেত্রে ইসলাম কি বলে। অনেকে বলবেন আমরা তো বিশ্বাস নিয়ে পড়ি না, সৌন্দর্যের জন্য পড়ি, শ্বশুর বাড়ি থেকে দিয়েছে এই জন্য পড়ি, বা আমার নিজের একটা ব্যবসা আবার আছে এই জন্য সুন্দর লাগে এই জন্য দেই, এটা আমার শখ, শখের বসে পড়ি। এবার আমাদের দেখতে হবে এক্ষেত্রে ইসলাম কি বলছে। স্বর্ণ ব্যবহারের ক্ষেত্রে আবু দাউদের হাদিস নম্বর 4236 এখানে যে কথা বলা হয়েছে তা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা আন ইউহাল্লিক হাবীবাহু হালকাতান মিন নার বাল
ইউহাল্লিকুহু হালকাতাম মিন যাহাব, যে ব্যক্তি তার প্রিয়জনকে ভালোবাসার মানুষকে জাহান্নামের অলংকার পরাতে ভালোবাসে সে যেন তার প্রিয়জনকে স্বর্ণের অলংকার পরায়। বুঝছেন হাদিসের ভাষা? বুঝছেন? দুই, ওয়ামান আহাব্বা আই ইউতাউবিক হাবিবাহু তাওকাম মিন নার ফাল ইউতাউবিকহু তাওকাম মিন যাহাব, যে ব্যক্তি তার প্রিয়জনকে জাহান্নামের আগুনের গলার মালা পরাতে চায় সে যেন তার প্রিয়জনকে গলার মালা স্বর্ণ দিয়ে পরায়। নাউজুবিল্লাহ বলবেন না, অর্থাৎ স্বর্ণের চেন হার বানিয়ে দেয়। তিন নম্বরে একটু আপনাদের কাছে ফটকা লাগতেছে, পরিষ্কার হবেন ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমান আহাব্বা আই ইউসাউবির হাবিবাহু সিওয়ারাম মিন নার ফাল ইউসাউবিরহু সিওয়ারাম মিন যাহাব, আল্লাহর রাসূল বলছেন যে ব্যক্তি তার প্রিয়জনকে প্রিয়জনের হাতে জাহান্নামের কাঁকন জাহান্নামের চুড়ি পরাতে চায় সে যেন তার প্রিয়জনকে স্বর্ণ দিয়ে চুড়ি বানিয়ে দেয়। নাউজুবিল্লাহ তো কবেন না, যে কয় কি হুজুর আমার স্ত্রীর তো এগুলো আছে এগুলো ভুলে ফেলবো না। পরের হাদিস থেকে আরো পরিষ্কার হওয়া যাবে। আসুন পরের হাদিস, সুনানে আন-নাসাই হাদিস নম্বর 5137। আন উখতি হুযাইফাতা ক্বালাত, হুযাইফার বোন তিনি বর্ণনা করছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বক্তৃতা দিলেন, তিনি বললেন, আমা ইন্নাহু লাইসা মানি মুরাতিন তাহাল্লাত যাহাবান যুহরিহু তুযহিরুহু ইল্লা উযিবাত বিহ। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যে নারী স্বর্ণের অলংকার পরিধান করবে পর পুরুষদের দেখাবার উদ্দেশ্যে অবশ্যই এ কারণে সে জাহান্নামী হবে। কি বুঝলেন? যে ব্যক্তি পর পুরুষকে দেখাবার উদ্দেশ্যে যে নারী স্বর্ণের এই অলংকারগুলি পরবে সেই ব্যক্তি জাহান্নামের অলংকার পরবে। বোঝা গেল মেয়েরা মহিলারা স্বর্ণালঙ্কার পড়তে পারবে সৌন্দর্যের জন্য, তবে সেই সৌন্দর্য পর পুরুষের সামনে পেশ করতে পারবে না। এই সৌন্দর্য পেশ করবে নারীরা তার স্ত্রীর সামনে, এই নারীরা তার স্বামীর সামনে। কথাকে বুঝাতে পেরেছি? তাহলে এটা দোষনীয় না। কিন্তু দেখা যায় আমরা স্বামীরা যারা স্ত্রীদেরকে স্বর্ণালঙ্কার বানিয়ে দিচ্ছি, এরা সেই স্বর্ণালঙ্কার ঘরে কোনো একটা জায়গায় গোপন জায়গায় রেখে দেয়, সিন্দুকের মধ্যে বা বিভিন্ন জায়গায় রেখে দেয়, তারা পরে এমিটন সোনা অথবা কিছু না পরেই থাকে বা প্লাস্টিক এই সেই পরে। যখন কোনো বিবাহের অনুষ্ঠান, কোনো কাটাকাটি অনুষ্ঠান, এরপরে ওই যে সাত মাসের কি অনুষ্ঠান, এই যে সকল ইসলাম বহির্ভূত অনুষ্ঠান হোক বা ইসলাম সমর্থিত অনুষ্ঠান হোক, ঈদের দিনে একটু ঘোরাফেরা, এগুলি যখন করতে যায়, বেয়াই বাড়ি বেড়াতে যায়, দুলোবাই বাড়ি বেড়াতে যায় বা বাড়িতে কোনো মেহমান অন্যদিক থেকে আসবে, তখন দেখবেন সেই অলংকারগুলি সে পড়তেছে। এটা পড়তেছে কেন? স্বামীকে দেখাবার জন্য। এই সকল মেয়েদের ব্যাপারে রসুল বলেছেন, এই সকল অভ্যাস যে সকল নারীর আছে এদেরকে তার স্বামী যদি অলংকারগুলি স্বর্ণের অলংকার পড়ায় তাহলে সে কেমন যেন জাহান্নামের অলংকার পড়াই দিল। তাহলে স্বামীদের একবারে সতর্ক হতে হবে, যে সকল নারীদেরকে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার স্ত্রীকে অলংকার বানিয়ে দিয়েছেন, সে অলংকার পরে আপনার স্ত্রী আপনাকে সৌন্দর্য দেখায় না, দেখায় অন্যজনকে। আপনার তো রাগ হওয়ার কথা, তা তো হয়ই না, বরং আপনি আরও তাকে মেকআপের ওই যে কোন জায়গায় নিয়ে যান, মেকআপ করে কোথায়, পার্লারে, পার্লারে নিয়ে যান, আরও সাজা এগিয়ে যায়, এরপরে তার হাত ধরে হাঁটেন অথবা রিক্সায় চলে বাজে আপনি হোক হাঁটেন। একটু লজ্জা করে না যখন আপনি অনুষ্ঠানগুলিতে যান, আপনার স্ত্রীর দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে, কেমন নেশাধার চোখ নিয়ে তাকিয়ে থাকে, আপনার কিছু শরম করে না? আপনি যখন যান দুজন একসাথে সালাম আপনাকে না দিয়ে আপনার স্ত্রীকে দেয়, আপনার কি লজ্জা করে না?
সালাম যদি দেয় একই সাথে এরপরে কথা বলে আগে আপনার স্ত্রীর সাথে, আপনার কি শরম করে না যে আপনি একটা নপুংসক, আপনি আপনার স্ত্রীকে সাথে নিয়ে সেখানে ঘোরাফেরা করছেন, আপনার কোনো দামই নাই? সুতরাং স্বামী এটা বুঝতে হবে যে সকল স্বামীরা এই সাধারণ বিষয়টা বোঝে না, এরা আমি মনে করি স্বামী হওয়ার কলঙ্ক, এরা স্ত্রীর কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে, পুরুষ পৌরুষত্বই নাই। যদি রাগ না করেন তাহলে বলি, এরা হলে হিজড়া কোয়ালিটির লোক। কোন কোয়ালিটির? আল্লাহ তাআলা হিজড়া কোয়ালিটির লোকদেরকে পৌরুষত্ব ফিরে আনার তৌফিক দান করুন। জি, এই কথাগুলো স্ত্রীদেরকে বুঝাবেন, দেখো এই যে অলংকার তুমি পড়ছো আমার সামনে পড়ো, বাহিরে পড়বা না, তাহলে কিন্তু রসুল হাদিস এটা বলেছেন, হাসান হাদিস যা বর্ণনা করেছি দুটোই হাসান হাদিস। নাসাই এরপরে সুনান আবু দাউদের ভিতরে এসেছে 4235 নম্বরে কোট হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কদিমাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলিয়াতুম মিন ইনদিন নাজ্জাশি, বাদশাহ নাজ্জাশির পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বর্ণের অলংকার উপটৌকন আসলো উপহার, আহদাহা লাহু ফিহা খাতামুম মিন যাহাবিন ফিহি কাসসু হাবাশা, হাবশার সেই বাদশাহ যা দিয়েছিল এর ভিতরে ছিল আংটি, স্বর্ণের আংটি, তা হাবশার এক ধরনের দামি পাথর দ্বারা খচিত ছিল। قالت فاخذه رسول الله صلى الله عليه وسلم بعود معرضا عنه او ببعض اصابعه, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাঠির মাথায় অথবা আঙ্গুলের মাথায় সেই আংটিটা তুললেন, ثم دعا امام ابنته ابي العاص ابن ابنته زينب, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হলো আবুল আস এবং তার মেয়ে হলো জাইনব, এই দুই স্বামী স্ত্রীর কন্যা হলো উমামা। কি নাম? উমামা। আমরা জানি নবীর নাতি হাসান হোসাইন, আর কোনো নাতি নেই, জাইনব বরমের নাতি উমামা, এবং সে সম্ভ্রান্ত অনেক ধনীর ছেলে হলো আবুল আস রাদিয়াল্লাহু আনহু, উল্লেখযোগ্য সাহাবি। এবার বর্ণনা আমরা সেদিন গত জুমায় দেওয়ার সুযোগ পাইনি, আমরা নাতিপুত্র যেতে পারি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আটজন নাতি, আটজন, এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পাঁচটা সন্তান, কয়টা সন্তান? পাঁচজন সন্তান। সে তার বোনদেরকে এত ভালোবাসতেন, উম্মে কুলসুম এবং জাইনাব মারা গেলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার মেয়ে, দুইজন মেয়ের নাম সেই তার দুই বোনের নামে রাখছিলেন, এটা আরবের একটা কালচার ছিল, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই, অর্থাৎ বাবার নামও তা ছেলের নামও তা, যদিও তারা ইবন দিয়া পরিচিত পরিচয় লাভ করতো, মুখে পুত্র মুখ, সেজন্য এটা সমস্যা ছিল না, একই নাম তারা রাখতো, বাবা পুত্র মা মেয়ে খালা একই নাম রাখতে পারতো, সেটা আমরা পরে একসময় আলোচনায় পরিষ্কার করবো যে কীভাবে এটা সম্ভব। আচ্ছা, আজকে যেটা বলতেছি তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ডাকলেন কাকে, আঙ্গুলের মাথায় অথবা লাঠির মাথায় সেই আংটি, স্বর্ণের আংটিটি উঠালেন, উঠিয়ে তিনি ডাক দিলেন তার নিজের বড় মেয়ের কন্যা উমামাকে ডাক দিলেন, উমামা আসলো, ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তাহাল্লাই বিহাদা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা আদরের নাতনি, এই বাদশাহ নাজ্জাশির দেওয়া এই দামি স্বর্ণের আংটিটা তুমি ব্যবহার করো। সুবহানাল্লাহ, কবেন না, নবী কাকে দিলেন? নাতনিকে দিলেন, অর্থাৎ মেয়ের মেয়েকে, বড় মেয়ের মেয়েকে তিনি দিলেন। এর থেকে বোঝা যায় মেয়েরা স্বর্ণালঙ্কার ব্যবহার করতে পারল, পুরুষেরা পারবে না। যদি পুরুষেরা পারত আল্লাহ নবী নিজে আংটিটা ব্যবহার করতেন, আল্লাহ নবী ব্যবহার করলেন না। এ ব্যাপারে আরও হাদিস আছে, আমরা অত বিস্তারিত যাচ্ছি না, আমরা তো এখন বুঝতে পেরেছি ইসলাম কী বলছে স্বর্ণের আংটি ব্যবহারের ক্ষেত্রে। স্বর্ণালঙ্কার ব্যবহারের ক্ষেত্রে ইসলাম বলছে
কোনো পুরুষ স্বর্ণের সিটো ফোটাও কোনো পুরুষ ব্যবহার করতে পারবে না, কোনো পুরুষের জন্য স্বর্ণের যে কোনো অলংকার বা কোনো ধরনের স্বর্ণ ব্যবহার করা হারাম। নারীরা ব্যবহার করতে পারবে তা যদি পরপুরুষকে দেখাবার উদ্দেশ্যে না হয়, তাহলে নারীরা স্বর্ণালঙ্কার পরতে পারবে। তাহলে যে সকল পুরুষেরা আমরা শখ করে আংটি ব্যবহার করি, স্বর্ণের আংটি, এটা কি ব্যবহার করা যাবে? না, হারাম। এখন অনেকে তো আবার ইসলামের এটা গুরুত্ব দেয় না, যারা ইসলাম থন বৈজ্ঞানিক যুগ, এটা একটু বিজ্ঞান দিয়ে মাপতে চায়। কোনো বিজ্ঞান দিয়ে আপনি কীভাবে প্রমাণ করবেন যে আংটি ব্যবহার করলে এই এই রোগ সারে এই ধরনের সুবিধা পাওয়া যায়? এটা তো সাধারণ মানুষও বুঝে যে এটা অবৈজ্ঞানিক একটা চিন্তা ভাবনা। সুতরাং এটা বৈজ্ঞানিকভাবেও এটা একটা মূর্খতা, আবার ইসলাম তো এটা সরাসরি নিষেধ করেছে। সুতরাং স্বর্ণালঙ্কার কোনো পুরুষ ব্যবহার করব না। আমি দেখেছি, আমি তো জানি না এটা স্বর্ণের নাকি এমিটি সোনার, নাকি ইউটিউব পরে স্বর্ণের কালারের কিছু দেওয়া আছে, আমার তো এটা জানা নাই, কিন্তু আমি দেখেছি পুরুষদের মধ্যে, আমি দেখেছি আমার মুসল্লিদের কারো কারো গলায় আছে মালা, চেন, হাতে আংটি, আমি দেখেছি। এবং আমাকে অনেক মহব্বত করে একটা ভাই আছে, আমি অন্য জায়গায় কোথাও তাফসিরে গেলে সে সেখানে যায়, দেখেছি উপস্থিত হয়, তারও আমি পরিহিত দেখেছি, তারও গলায় চেন, হাতে আংটি। তো আমার কাছে এটা মনে হয়েছে, আমি কবে এই বিষয়টা নিয়ে আমি একটু পরিষ্কার করবো, যেহেতু ইমাম হিসেবে দায়িত্ব, এই জন্য আজকেই বলতেছি। তো স্বর্ণালঙ্কার ব্যবহার করা যাবে না। এখন কেউ বলতে পারবো যে আমরা স্বর্ণ তো ব্যবহার করি না, তো বড় লোকের কাছে, আমরা গরিব মানুষ, আমরা রূপা ব্যবহার করতে পারবো কিনা, একটু পরে আসতেছি রূপারটা। এবার আমরা আসি তামার আংটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি আকীদা। অনেকে তামার আংটি ব্যবহার করে দেখবেন রাস্তার পাশে তামার আংটি বিক্রি হয়, হয় না? এবং বিভিন্ন গুণাগুণ বলা হয়। এক হলো এই তামার আংটি, এটা হলো হিন্দুদের শাস্ত্র অনুযায়ী তামাকে রব গ্রহ অর্থাৎ সূর্য দেবের ধাতু বলা হয়। তামাকে কোন দেবের ধাতু? রবি মানে কি? সূর্য। রবি গ্রহ অর্থাৎ সূর্য, ওরা বলে এটা দেব, সূর্য দেব অর্থাৎ দেবতা যার পূজা করা হয়, এই সূর্য দেবতার এই ধাতু হলো তামা। যদি কোনো ব্যক্তি এই তামা দিয়ে আংটি বানিয়ে ব্যবহার করে তাহলে সে সূর্য দেবের কৃপা লাভ করবে। নাউজুবিল্লাহ বলবেন না, আপনাদের তো ভালো লাগে না হুজুর সুর টুর দিয়ে আগে শুরুর দিকে একটু বয়ন টয়ন করতেন, ভালো লাগতো, সুর দেন না কেন ভাই? সুর তো দিছি কয় বছরই, সুর দিয়ে তো লাভ হয় না, সুর শুধু শুনে যাই, বোঝার বিষয় আসলে এগুলো আমাদের বোঝা উচিত কিনা বলেন ভাই? সুর দিলাম, আপনারা সুর দিয়ে একটু খোরাক নিয়ে গেলেন, খুব ভালো লাগছে, যাওয়ার সময় বলবেন না আজকে খুব ভালো লাগছে, হুজুর কি সুন্দর বয়ন করছে, কিন্তু কী শিখলেন জিজ্ঞেস করলে অনেক সময় আমরা বলতে পারি না। তো আমাদের তো আসলে বৃথা হয়ে গেল, জুমার দিনে দুই রেকাত নামাজ আর দিন ইসলামকে বোঝার জন্য এই খুতবাকে গুরুত্ব দেওয়া হয়েছে, জন্য নামাজকে কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি নাই বুঝি তাহলে কি না হলো, এই ইসলামে দুই রেকাত নামাজ কমিয়ে দেওয়া, তাহলে চার রেকাত পড়ি ভালো হয় না? এটা তো পড়ার কোনো সুযোগ নাই, কারণ এটা তো ইসলাম, নবী বলে গিয়েছেন দুই রেকাতে প্রতিষ্ঠিত, দুই রেকাতের উপরে পড়া যাচ্ছে না। সুতরাং প্রিয় ভাইয়েরা গুরুত্ব সহকারে শুনবো, আপনারা জবাব দিবেন, নাহলে বুঝবো কেমন? আপনারা বুঝতেছেন আমি যে কথাগুলি বলি একবার দুবার না, কয়েকবার অনেক ঘাটাঘাটির পরে বিভিন্ন কিতাব থেকে দেখে অথেন্টিকই বলার চেষ্টা করি। যদি আপনাদের কারো কোনো সন্দেহ থাকে ক্ষেত্রে আমার সাথে নামাজের পরে আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের যথেষ্ট পরিমাণে দলিল দেওয়া যাবে কোথা থেকে কীভাবে আমি বলছি। তো এজন্য খুব খেয়াল করবেন। আচ্ছা, তো কী হয়, সূর্যদেবের কৃপা পাওয়া যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে এই সূর্যদেবের কৃপায় ধন সম্পদ অধিক হারে লাভ করা যায়। তাহলে একটা কাজ করবেন, ওই যে যাদের ধন সম্পদ কম আছে এত আর গরিব থেকে লাভ কি, সকলে এবার একটা তামার আংটি বানিয়ে সবাই ব্যবহার করা শুরু করে দিবেন। আমাদের দেশের অবস্থা এখন নাকি রিজার্ভও শেষ হয়ে গেছে, আমি তো জানি না, মানে অনেকে বলে আর কি, এবং বিভিন্ন ধরনের সমস্যা আমরা শুনতেছি, অর্থনৈতিকভাবে আমাদের দেশ নাকি খুব অবস্থা খারাপ, দেউলিয়া হয়ে যাচ্ছে, এরকম শুনি টুনি। এখন কী হবে না হবে আল্লাহ ভালো জানে, যা শুনলাম এই বললাম। তো ব্যাপারটা হলো যদি এমন হয় সরকার একটা বুদ্ধি দেন যে আপনি এবং আপনার পরিষদে যারা আছে মন্ত্রণালয় থেকে শুরু করে এক সাধারণ মানুষ সবাই আপনি একটা আংটি বানাই দেন, যদি না দিতে পারেন আমরা সবাই চান্দা ধরে আংটির ব্যবস্থা করব, তাহলে কী হবে আমাদের আর আলহামদুলিল্লাহ মানে কোনো সমস্যা হবে না, সবাই ধনী হয়ে যেতে পারবো।
উদ্ভট যতপথাবতরা। এরপরে পুত্র সন্তান লাভ করা যায়, কি লাভ করা যায়? তাহলে যে সকল মেয়েদের পুত্র সন্তান হয় না, যাদের পুত্র সন্তান হয় না, স্বামী স্ত্রী তামারাঙ্কটি ব্যবহার করবেন, পুত্র সন্তান পাবেন। এরপরে আয়ু বৃদ্ধি পাবে, আয়ু বৃদ্ধি পাবে। হ্যাঁ, ওই যাদের ঘরে অসুস্থ ব্যক্তিরা থাকে বা বৃদ্ধ হয়ে গেছে, মরতে চায় না, তো এই সকল মানুষদেরকে যে আংটি বানিয়ে দিবেন, মরবে না, হায়াত বাড়তে থাকবে। এই যে মনে করেন প্রত্যেক মাসে এক একটা বানিয়ে দিবেন, একটা বানিয়ে দিলে তো এক মাস অন্তত হায়াত পাবে। এরপর ওই মাসের মেয়াদ শেষ হওয়ার আগে, এক্সপায়ার ডেট হওয়ার আগে আবার নতুন আরেকটা দিবেন। এরকম করে ইনশাল্লাহ তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন অনেক দিন ধরে। অদ্ভুত, আপনারা বুঝেন, এগুলো একটু চিন্তা করলেই বোঝা যায়। এগুলো যখন ওরা হকাররা বলে, আপনারা তো আবেগ আপ্লুত হয়ে আপনারা কিনে নিয়ে আসেন, আপনারা কিনে নিয়ে আসেন, তো এগুলো খেয়াল করবেন। শিক্ষা দীক্ষায় অনেক বড় খ্যাতি অর্জন করা যাবে। আপনার সন্তানরা যারা শিক্ষা দীক্ষায় আসলে বেশি ভালো না, টাকা দিতে হয়, প্রাইভেট পড়াতে হয় অনেক টাকা দিয়ে, আর এত দরকার কিছু না, দরকার নেই, আপনারা ওই আংটি বানিয়ে দিবেন, তাহলে দেখবেন শিক্ষা দীক্ষা সে এমনি এমনি অটো, যেমন অটো পাস হয় না, অটো পাস, লেখাপড়া সারাই পাস, ওরে আল্লাহ, এ প্লাস, লেখাপড়া নাই, পরীক্ষা নাই, কিচ্ছু নাই, খালি মোবাইলে আছে চ্যাটিং, দুষ্টামি ফাইজলামি যত সব শিখছে বৈশ বৈশা, এইগুলো করছে, অটোতে সে এ প্লাস পেয়ে গেছে, গ্রেড পেয়ে গেছে। তো এরকম অটো দেখবেন, ওরা মনে হয় সব এরকম এই আংটি ব্যবহার করছিল। তো যশ খ্যাতি অর্জন করা যাবে, সমাজে যারা নিরীহ আছেন এরা আংটি পরলে আপনারা তাদের অনেক খ্যাতি পাবেন, যশ খ্যাতি মর্যাদা অনেক বৃদ্ধি পাবে। শত্রু দমন হয়, কী দমন হয়? শত্রু দমন হয়, আংটিতে আপনার শত্রু ফিরেই দিবে। সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যায়, কঠিন ও জটিল রোগ থেকে আরোগ্য লাভ হয়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, কালা মানুষের কালা থাকবে না। তো এই এই উপকারগুলি পাওয়া যায়। এবার চিন্তা করেন, আরে হুজুর দশটা বর্ণনা করছে, দশটাও যদি না পাওয়া যায় একটাও কি পাওয়া যাবে না? অনেকে বলে যে আপনি এক নিয়াতে পড়বেন, সেই নিয়াত আপনার পূরণ হবে, এক নিয়াতে। আর প্রিয় ভাইয়েরা, এবার আসুন দেখি ইসলাম কি বলে। এটা হলো, এই তরিকা হলো হিন্দু আনি তরিকা, এই তরিকা হলো ধান্দালি তরিকা, এই তরিকা হলো বাতিল তরিকা, শিরকি তরিকা। আর কোরআন সুন্নায় দেখেন এর তরিকা আছে কি না? আছে, 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 কি বল নাই? ইসলামে কি বলে নাই? পুত্র সন্তান পাওয়ার জন্য কোরআনে কি আমল আছে জানেন আপনারা? পুত্র সন্তান পাওয়ার জন্য তামারাঙ্কটি পাইছি মুসলমান আমরা, অথচ আফসোস, কোরআনে পুত্র সন্তান লাভ করার জন্য আমল রয়েছে পরীক্ষিত প্রমাণিত, যা শাশ্বত জীবন ব্যবস্থা কোরআনুল করিম, যার মধ্যে সামান্য ভুল নাই, সেই কোরআনে আমল দেওয়া আছে যা পরীক্ষিত প্রমাণিত। অথচ আমরা জানি না, কি জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হয় না, সন্তান হয় না, দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করো। কি সন্তান? পুত্র সন্তান। হয় না, হয় না, দোয়া বন্ধ নাই, দোয়া চলতেছে। তারা কোনো তামার আংটি ব্যবহার করে নাই, করছে নাকি? দোয়া করছে, শুধু দোয়া করছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেল, বিবি সারা বৃদ্ধা হয়ে গেল, গত সপ্তাহে শুনেছেন ফেরেশতারা আসলো, ফাবাশশার নাহু বিগুলামিন হালিম, সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আমি তাকে সহনশীল একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলাম, সুবহানাল্লাহ। ও ভাই কোন সময় দিয়েছে? বৃদ্ধ, কোন সময়? আবার উনি আল্লাহ দেখেছেন ইব্রাহিম তামার আংটি নেয় কিনা, আমার কাছে কয়েকবার যাওয়ার পর ধৈর্য হারা হয়ে গিয়া তামার আংটি ব্যবহার করে কিনা। আল্লাহ দেখলেন না, ইব্রাহিম তো তামার আংটি পড়ে নাই, ইমান বাঁচিয়েছে। আল্লাহ বলেন ফাবাশশার নাহু বিগুলামিন হালিম, আমি সহনশীল একটি পুত্র সন্তানের সুসংবাদ দিয়া দিলাম। যদি ইব্রাহিম তামার আংটি ব্যবহার করত, তার ইমান হারাতো, সন্তানও পাইতো, কারণ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে ওই বুড়া বয়সদের সন্তান দিব। কথা কয় না, তাহলে হতাশ হইলে চলবে না, ধৈর্য ধরে চাইতে হবে কার কাছে। এইটা হলো কোরআনি আমল প্রমাণিত কিনা? প্রমাণিত না?
আল্লাহ বলেছেন প্রমাণের দরকার নাই, যথেষ্ট ছিল। আল্লাহ শুধু বলেই নাই, তিনি আমল দিয়া প্রমাণটাও পেশ করেছেন। মুসলমান এটাই জানি না, ঘটনা শুনছি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, এটা কি না জানে, কিন্তু এইটা যে পুত্র সন্তান পাওয়ার যে তদবির আমল এটা জানি না। প্রিয় ভাইরা, তাহলে পুত্র সন্তান লাভ করার জন্য আমরা তামার আংটি ব্যবহার করব, আল্লাহ তাআলা হেফাজত করুক। কি করব আমরা? দোয়া করব। কি করব? দোয়া করব। হ্যাঁ, দোয়া করবেন কোন সময়? নামাজই নাই, নামাজই পড়ে না, এই জন্য তো বাবার কাছে গিয়ে চায়, যার কাছে চাইলে নামাজ পড়া লাগে না, বোঝে আল্লাহর কাছে চাইলে নামাজ নামাজ পড়া লাগে, একটু ভালো হওয়া লাগে। আমি যে খারাপের খারাপ আমার আল্লাহ শুনবো না, আমি যে খারাপ এইটা শুনলে শুনতে পারে আমার বাবা যে মরে গেছে ওই, এই জন্য তো সেদিক যাওয়া হয়, অথবা আংটিতে ব্যবস্থা করে দিবে, নাউজুবিল্লাহ। প্রিয় হয় না, এই বিদ্যা শিক্ষায় যে জ্ঞান অর্জন করা যায় এর জন্য কোরআনি আমল আছে, তামার আংটি লাগবে না। কোরআনি আমল কি? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন যে রব সৃষ্টি করেছেন তামাম জগৎ এবং তোমাকে, ওই সৃষ্টিকর্তার নামে তুমি পড়তে থাকো, অর্থাৎ তুমি পড়ো পড়ো পড়ো, যত পড়বা তোমার সৃষ্টিকর্তা তোমাকে তত জ্ঞানে সমৃদ্ধ করে দিবে। এটা তো আল্লাহর দেওয়া কোরআনি আমল। যদি আপনার সন্তানকে তামার আংটি দেন আর যদি সে যদি জানে এটা আমার বাবা দিয়েছে যাতে লেখাপড়া হয়, কারণ আপনি সন্তানকে নিয়েই তো গেছেন বাবার কাছে, হুজুরের কাছে বা কোনো ওই আংটিওয়ালার কাছে, হ্যাঁ এদের কাছে গিয়ে বলছেন আমার ছেলেটা মোটে লেখাপড়া হয় না, মাথা ভালো না, একটা কী ব্যবস্থা করা যায়, তামার আংটি ব্যবহার করেন, দেখবেন আপনার ছেলে লেখাপড়া অনেক ভালো হবে। ও তো চিন্তা করছে কাইছে পাইছি, তামার আংটি ব্যবহার করছি আর পড়া লাগতো না, জ্ঞান অনেক জ্ঞান হবে না, হ্যাঁ কতক্ষণ এলে মরবে, কিচ্ছু আসবে ঢুকবে মাথা, ও তো আরো সুযোগ পেয়ে আরো যা পড়তো তাও করবে না, বলবে বাবা কে তুমি আংটি দিছ না, এটা বললেই নাকি অনেক জ্ঞান হ। আল্লাহ বলছেন ইয়ে করো পড়ো, এই জন্য জ্ঞানী যারা বিদ্বান যারা তারা যদি কোনো ছাত্রকে পরামর্শ দেয় তাহলে তারা বলে, তাদের কাছে পরামর্শ চাইলে যে আপনার মতো জ্ঞানে সমৃদ্ধ হতে হলে কী করতে হবে, তারা বলেন তিনটি কাজ করতে হবে, এক হলো এক নম্বর হলো পড়ো, দুই নম্বরে পড়ো, তিন নম্বরেও, এই তিনটি কাজ করবা, তিনটি আমল। আসলে আমল কয়টা? এটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাও বলেছেন কে? আল্লাহ তাআলা। সর্বপ্রথমই রসুলকে ওহির সূচনাই হলো ইয়ে করো, রসুল তুমি পড়ো, তোমাকে জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে জ্ঞান অর্জনের জন্য আংটি মূলত কোনো সমাধান নয়, সমাধান হলো করতে হবে। যশ খ্যাতি অর্জনের জন্য একটি আমল রয়েছে, সম্মান মর্যাদা অর্জন করার জন্য একটি আমল কোরআনি আমল রয়েছে, আংটিতে সম্মান পাওয়া যায় না, সে কোরআনি আমলটা হলো আল্লাহ তাআলা সূরা ইসরার 79 নম্বর আয়াতে বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূল রাতে তাহাজ্জুদ নামাজ পড়েন, এই তাহাজ্জুদ নামাজের বদৌলতে আমি আল্লাহ তাআলা আপনাকে মর্যাদে উচ্চ স্থানে আসীন করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো যশ খ্যাতি মর্যাদায় উপরে ওঠার জন্য আমল কি? কিসের নামাজ? তাহলে যারা ফরজ নামাজও পড়েন না, যশ খ্যাতি চান তাহাজ্জুদ নামাজ পড়বেন? হ্যাঁ পড়েন, শুরু করেন, যদি আপনি তাহাজ্জুদ পড়েন কয়েকদিন পাঁচ অক্ত নামাজে না এসে পারবেন না ইনশাআল্লাহ। একজন মানুষকে চরিত্রবান করার জন্য তাহাজ্জুদ নামাজের মতো এন্টিবায়োটিক খুব কমই আছে। একজন মানুষকে বিনয়ী করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করার জন্য তাহাজ্জুদের বিকল্প নাই। তাহাজ্জুদ সব থেকে আপনাকে আল্লাহর কাছে নিয়ে যান, যেন তাহাজ্জুদ করার চেষ্টা করবেন, সম্মানও বাড়বে আবার আল্লাহর সাথে সম্পর্ক ওনার সাথে সম্পর্ক বাড়বে বলেই উনি মর্যাদা আসীন করে দিবেন। কোরআন দলিল, অথচ আমরা মর্যাদার যশ খ্যাতির জন্য দৌড়াই যার কোনো ভিত্তি নাই। প্রিয় ভাইরা, তো এগুলো হলো কোরআনি আমল। বিজ্ঞানও এক্ষেত্রে কোনো সাপোর্ট করে না যে আংটি ব্যবহার করলে আপনার যশ খ্যাতি অর্জন হবে। প্রিয় ভাইরা, এত সময়, হ্যাঁ সময় তো হয়েই গেল। লোহার আংটি ব্যবহারের ক্ষেত্রেও মানুষের এরকম অনেক আকীদা রয়েছে, লোহার আংটি ব্যবহার করলে মনের
অন্তরে লুকিয়ে থাকা সকল খারাপ চিন্তা দূরে পালাতে বাধ্য হবে। লোহার আংটি ব্যবহার করলে কোনো খারাপ চিন্তা থাকবে না, মন মস্তিষ্ক তার হারিয়ে যাওয়া শান্তি ফিরে পাবে। এতদিন শান্তি দিয়েছিলেন, এখন অশান্তি ভালো লাগতেছে না, মানে অবস্থা এমন যে বাস্প না মরবো এই অবস্থা, যে পরিমাণে এখন ই চলতেছে যে আত্মহত্যা। তো এরকম ব্যক্তিরা যদি লোহার আংটি পরে তাহলে তাদের সমস্যা হবে না, শনির দোষও থাকবে না, শনির দোষ কেটে যাবে, নাউজুবিল্লাহ। শনিদোষ, শনি তো একটা দেবতা মনে করে হিন্দুরা, হ্যাঁ খারাপ দেবতা মনে করে, শনি মঙ্গলে মঙ্গলও ওরা মনে করে, আমরা বলি মঙ্গল ভালো, ওরা মঙ্গলে আবার খারাপভাবে দেখে। এরপরে কুদৃষ্টি থেকে বাঁচা যায়। এরপরে খারাপ শক্তি ধারে কাছেও ঘিসতে পারবে না, কারণ শনি দেবতা আপনার আশেপাশে সবসময় থাকবে, নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ। অল্প দিনের মধ্যে অনেক টাকার মালিক হতে পারবেন, কিসের কারণে বলেন তো? কিরাংটি ভাই, লোহার আংটি, দেখছেন কত সহজ, এইটুকু করেন না তো আপনারা। এরপরে লোহার আংটি পরা মাত্র শরীরের ভিতর একটা পরিবর্তন শুরু হবে, আর এই পরিবর্তনের প্রভাবে যাদের রক্তচাপের রোগ আছে, কিসের রোগ, রক্তচাপ মানে কি, উচ্চ রক্তচাপ মানে কি, প্রেসার, প্রেসারের রোগ যাদের হবে, অল্প সময়ের ভিতরে প্রেসারের রোগ চলে যাবে, কি অদ্ভুত। এরপরে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকে স্বাভাবিকভাবে মানুষ বেঁচে যাবে, এটা হলো লোহার আংটি পরবেন, এত টাকা খরচ করে আমরা ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। এরপরে পিঠ ও পায়ের যে যন্ত্রণা আছে, মাজায় যে ব্যথা আছে, এর জন্য লোহার আংটি পরবেন। আরে আপনারা যদি না পারেন, আমি একটু ফুটু দিয়ে কিছু আমি পরে দিব, আমাদের এলাকায় আছে দেখছি ওরকম লংসে লংসে বিক্রি করে, অষ্টধাতির আংটু, আংটি আপনি দেখছেন মনে হয় লংসে, ওই যে কী যেন লোকটার নাম মনে নেই, তার বাবা দাদা বিক্রি করতো, বাবার থেকে এবার সন্তানও বিক্রি করছে। তার একদিন আমি জিজ্ঞেস করছি, আপনি যে কয়টা পোর্স বলছেন এছাড়া বাড়তি কিছু হয় না, ক হয় যদি এক নিয়েতে করেন তাহলে হয়। তো আমি চিন্তা করলাম ওরে ভণ্ড ভণ্ড, মানে অর্থাৎ যে যে রোগের জন্য বলবেন সে রোগ আপনার পূরণ হবে। তো আমি বললাম ভাই আপনার ভাগ্যের পরিবর্তন হবে, আয় উন্নত হবে, ব্যবসায় আপনারে তো সেই 20 বছর আগে যে জামা দেখছি এখনও তো সেই জামাই মনে হয়, যা তিলা পড়া এবং গোছাই গেছে, পরিবর্তন তো দেখছি না, মনে হয় না আপনার আর্থিক কোনো উন্নতি হয়েছে। তো উনি বলে হুজুর আপনাদের সাথে কথা বলতে চাই না, আপনি হুজুরের মুখে কথা বললেন না, আপনি একটু। তো আমি চিন্তা করলাম তুমি নিচে আসো থাকো, আমি পরে সাথে গিয়ে বসে নিয়েছি। তো ব্যাপার হলো ভাই এই হলো কন্ডিশন, তো এগুলো হলো সব ভাওতাবাজ। মনের যাদের ভয় আছে, ভয় থাকে হাঁটেন পিছনে মন যেন দুপ দুপ করে কি যেন হাঁটতেছে, এই ধরনের ভয় যাদের আছে তাদের লোহার আংটি পড়াই দেবেন, ভয় দূর হয়ে যাবে, এটা হলো বিশ্বাস। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুদৃষ্টি এবং এই সকল বিশ্বাস যাদের রয়েছে, এই কুদৃষ্টি জাদু টোনা ভয় ভীতি এই সকল থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর রসুলের কয়েকটা হাদিস রয়েছে, আমল রয়েছে, রসুল নিজে বলেছেন আমলগুলা, আমলগুলো বলবো এখন সময় নেই, এখন 20 বাজে, আজকে আর বলবো না ইনশাল্লাহ পরে, না না ভাই সময় নেই ভাই আপনারা, হ্যাঁ হ্যাঁ না অনেকের তো বিয়ে দেওয়ার তো থাকে ভাই, বলবো আচ্ছা তো একটু খেয়াল করেন, আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি, এই বিশ্বাসটা তো শুনলেন। এবার রসুলের আমল কি দেখেন, কুদৃষ্টি থেকে বেঁচে থাকার জন্য সুন্নতি আমল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন আবি সাঈদিন ক্বাল কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআউযু আন আইনিল জানি ওয়া আইনিল ইনসি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিনের দৃষ্টি খারাপ দৃষ্টি এবং মানুষের খারাপ দৃষ্টি থেকে আল্লাহর রসুল, মানে সাহাবি বর্ণনা করছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনের খারাপ দৃষ্টি মানুষের খারাপ দৃষ্টি থেকে বাঁচার জন্য আগে তিনি দোয়া পড়তেন, তাওবুস পড়তেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কিন্তু ফালাম্মা নাজানাতিল মুআওয়াদাতানি আখাযা বিহিমা ওয়া তারাকা মা সিওয়া যালিক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন দুটি সুরা, সুরা ফালাক এবং সুরা নাস নাজিল হলো, তখন আল্লাহর রসুল সুরা ফালাক এবং সুরা নাস পড়তেন, আগে যে দোয়াগুলি পড়তেন সবগুলি বাদ করে দিতেন, দিয়েছিলেন, অর্থাৎ আশ্রয় চাওয়ার জন্য আগে যা আল্লাহর কাছে বলতেন সেগুলো কি করছেন, বাতিল। সুরা ফালাক আর নাস নাজিল হয়ে গেলে আল্লাহর নবী সুরা ফালাক আর নাস পড়তেন কী থেকে বাঁচার জন্য, কুদৃষ্টি থেকে, জিন এবং মানুষের
খারাপ দৃষ্টি থেকে বাঁচার জন্য। সুতরাং জেনে যদি ধরে কারো উপর জিনের আসর হয়, তাহলে তাকে সেই জিনের আসর থেকে মুক্ত করার জন্য সুরা ফালাক এবং সুরা নাস হলো সব থেকে এক নম্বরে কোরআনি আমল। কয় নম্বরের? এক নম্বর। এটা যদি কেউ কন্টিনিউ করতে থাকে, সে হাদিসগুলি অসংখ্য সুরা ফালাক এবং নাসের ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে, আমি আপনাদের কয়টা বলব? জিনের আসর, জিনের ক্ষতি, জাদু টোনা হয়েছে বা করার সম্ভাবনা আছে, এখনো হয় নাই, ভবিষ্যতে যেন না হতে পারে, এই সকল সমস্যার সমাধান করবে আল্লাহ রসুল বলেছেন সুরা ফালাক এবং সুরা নাস পড়ো, তোমার কোনো ক্ষতি তোমার কাছে আসতে পারবে না। কন্টিনিউ করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে তিনি সুরা ফালাক এবং সুরা নাস পড়তেন, পাঁচ ওয়াক্তের পরে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবে সকাল এবং সন্ধ্যায়, ফজরে এবং মাগরিবে তিনবার করে সুরা ইখলাস, সুরা ফালাক এবং সুরা নাস পড়তে বলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিপদ আপদ থেকে বাঁচার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। হাদিস হলো অসংখ্য বর্ণনা এসেছে, আবু দাউদের 5082, তিরমিজির 3575, নাসাইয়ের 5428, আরও অনেক হাদিস মিশকাতে এসেছে, এবারে দাওয়াতুল কামিল এসেছে, তারগিব এসেছে, আল জামির মধ্যে এসেছে, অসংখ্য কিতাবের ভিতরে এসেছে হাদিস খানা, হাদিসের মান হলো হাসান। আব্দুল ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন একবার আমরা রসুল, আমি হাদিসের মতন করছি না, অর্থটা বলে দিচ্ছি, একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে আমরা অন্ধকার রাত্রিতে বৃষ্টি পড়ছে এমন সময় আমরা বের হলাম, আল্লাহ রসুলকে পেয়েও গেলাম। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বললেন, পড়ো, কুল তুমা কুল, আমরা বললাম, আমি বললাম, এ রসুল আল্লাহ কী পড়বো, আপনি পড়তে বললেন তুমি কী পড়বো, তখন আল্লাহ রসুল বললেন, কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিদাতাইন হিনা তুসবিহু ওয়া হিনা তুমসি সালাসা মাররাত। আল্লাহর রসুল বলছেন তুমি কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক এবং সূরা নাস সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পড়বে। কয়বার? তিনবার। তাকফিকা মিন কুল্লি শাই, সকল প্রকার খারাপি থেকে, সকল প্রকার দুর্ঘটনা থেকে, সকল প্রকার জাদু টোনা থেকে এই সূরা তিনটি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কি বুঝলেন? এটা হলো কি আমল ভাই? কি আমল? খুব কঠিন, খুব কঠিন। অথচ আমরা যাতে টাকা দেওয়া লাগে না, পয়সা দেওয়া লাগে না, কেউ বিরোধিতাও করবে না, এরপর আমরা লোহার আংটি, প্রিয় ভাইরা এই আমলটা আমরা করবো, বললেন যে আমরা করবো কোন সময়, পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি না, সকাল সন্ধ্যা কোন সময় যায় টেরি পাই না, সুতরাং স্থায়ীভাবে একটা থাকলো, প্রিয় ভাইরা সম্পূর্ণ ওটা হলো শির। যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস নিয়ে আংটি পরিধান করে যে এই আংটি তাকে মুক্তি দিবে বা কোনো ধরনের সেবা তাকে দিবে, সে ব্যক্তি সরাসরি আল্লাহর সাথে শিরক করল, নাউজুবিল্লাহ বলবেন না। সুতরাং এই শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন যদি শিরক করেন, শিরকের গুণা আল্লাহ ক্ষমা করবে না, এছাড়া অন্য সকল গুণা আল্লাহ চাইলে নিজ দয়ায় ক্ষমা করে দিবেন, আর শিরকের গুণা আল্লাহ বলেছেন তিনি ক্ষমা করবেন না। আল্লাহ যদি বলেছেন ক্ষমা করবেন, অন্য গুণা ক্ষমা করে ইচ্ছা করলে দিবেন, সেটা আল্লাহ যদি ইচ্ছা করেন অন্য সবটা ক্ষমা করবেন, আল্লাহ যেহেতু বলেছেন, আবার ইচ্ছা যদি করেন ক্ষমা করবেন না, নাও করতে পারেন, তবে আল্লাহ স্পষ্ট বলেছেন শিরকের গুণা আল্লাহ ক্ষমা করবে না। সুতরাং আমরা না বুঝে অনেকে শিরিক করে বসে আছি আংটি পরে, যদি কারো এই আংটিগুলি থাকে খুলে ফেলে দেন, আমল শুরু করেন কোরআনি আমল, রাসুলের হাদিস অনুযায়ী আমল, ইনশাআল্লাহ সমাধান পাবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো, হুজুর অনেকে তো বলে রূপার আংটি ব্যবহার করা যাবে, রূপার আংটির ক্ষেত্রে অনেক বিশ্বাস রয়েছে, আমার এক কথা আমি শেষ করে দিচ্ছি, বিশ্বাস কোনো ধরনের বিশ্বাস নিয়ে কোনো ধরনের অলংকার আংটি ব্যবহার করা যাবে না, তাতে যে কোনো ধাতুর হোক, এবং কোনো পুরুষের জন্য রূপার আংটি ছাড়া অন্য কোনো আংটি ব্যবহার করা যাবে না, হারাম। রূপার আংটি ছাড়া অন্য কোনো আংটি ব্যবহার করা যাবে না, হারাম। এখন তো পাইলেন রূপার আংটি ব্যবহার করা যাবে, আসেন এবার হচ্ছে হাদিস কি বলে, হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি, এটা না বললেই নয়, তিরমিজির মধ্যে এসেছে, 1785 নম্বরে কোট হয়েছে। আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা আন আবিহি, আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, কয়লা তিনি বলেন, যা রজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুম মিন হাদীদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি লোহার একটা আংটি পরে তার কাছে আসলো, ফাকালা রাসূল বললেন, মালি আরা আলাইকা হিলিয়াতান আহলিন নার, আমি তো
তোমার কাছে জাহান্নামের অলংকার পরিহিত দেখতে পাচ্ছি। কিসের অলংকার? জাহান্নামের অলংকার আমি পরা দেখছি তোমাকে। তখন সাহাবি আংটিটি খুলে ফেলে দিলেন, তিনি চলে গেলেন। সুম্মা জাআহু ওয়া আলাইহি খাতামুম মিন সুফ ফাকালা মা লি আজিদু মিনকা রিহাল আসনাম। তখন ওই ব্যক্তি চলে গিয়ে দূরে তিনি চলে গিয়ে আবার তিনি আসলেন পিতলের একটা আংটি পরে। কিসের আংটি? পিতলের আংটি, তামা বা পিতল তো কি কথা। তো এই পিতলের আংটি পরে আল্লাহর রসুলের কাছে আবার আসলেন। আল্লাহর রসুল তখন বললেন, মালি আজিদু মিনকা রিহাল আসনাম, আমি তো গন্ধ পাচ্ছি, মূর্তি পূজার গন্ধ পাচ্ছি তোমার আঙ্গুল থেকে। কিসের গন্ধ? মূর্তি পূজা। সাহাবি ফেলে দিলেন। সুম্মা তাহু আলাইহি খাতামুম মিন যাহাব, আল্লাহ রসুলের ওই সাহাবি ওই লোকটা তিনি আবার একটা স্বর্ণের আংটি পরে রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুল এবার বললেন, মালি আরো আলাইকা হিলিয়াতা আহলিল জান্নাহ, আমি তো তোমার হাতে জান্নাতি মানুষের অলংকার দেখতে পাচ্ছি। সাহাবি খুশি হয়েছেন না? তিনি এবার রসুলকে বললেন, ইয়া রসুলাল্লাহ, তাহলে আমি কিসের আংটি পরবো? অর্থাৎ রসুল বোঝাতে চাইলেন, তুমি যে স্বর্ণের আংটি পরছো, এটা তো যারা জান্নাতি, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা স্বর্ণের অলংকার দিয়ে পুরুষদেরকে সুসজ্জিত করবেন। সুবহানাল্লাহ, করবেন। এটা কোরআনের আয়াত, আমার তো বলার সময় নেই। যারা জান্নাতে যাবে এই পুরুষদেরকে আল্লাহ বালা পড়াবেন, এবারে অলংকার দিয়ে সুসজ্জিত করবেন, পুরুষদেরকে স্বর্ণের অলংকার দিয়ে আল্লাহ সুসজ্জিত করবেন। সুবহানাল্লাহ, হেবান। আরে শক্ত জান্নাতে পুরুল হবে। তো সাহাবি চিন্তা করলেন, রসুল তোমাকে ধমক দিলেন, তুমি কি জান্নাতে চলে গেছো? এই দুনিয়া কি জান্নাত? যারা মনে করে দুনিয়া জান্নাত ওরা পড়ুক, রসুলের ভাষায় ওরা কি? যারা দুনিয়াকে জান্নাত মনে করে কি, মনে আছে আপনাদের, এরা কাফির। সুতরাং কাফের এরা স্বর্ণ পড়ুক আর ওই গোবর দিয়ে বানাইয়ে পড়ুক, ওরা আমাদের দেখার বিষয় না, ওরা ওদের কাজ ওরা করুক। ইমানদার যারা তারা তো আল্লাহ আল্লাহর রসুলের বিধানকে মানতে বাধ্য। সুতরাং কোনো ইমানদার কোন প্রকার ধাতুর অলংকার ব্যবহার করবে না। সাহাবি যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কিসের আংটি ব্যবহার করব? আল্লাহ রাসূল এবার বললেন, মিউ ওয়ারিকিন ওয়ালা তুতিম্মাতু মিসকালান। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি রূপার আংটি ব্যবহার করবে এক মিসকালের কম অংশ দিয়ে। কত মিসকাল? এক মিসকালের কম, কম পরিপূর্ণ এক মিসকাল না। কথা বুঝছেন? সে এক মিসকাল ওজন কি? গ্রাম হিসেবে ওজন হলো 4.374, 4.374 গ্রামে এক মিসকাল হয়। অর্থাৎ যদি কোনো পুরুষ আংটি ব্যবহার করতে চায় তাহলে সে রূপার আংটি ব্যবহার করতে পারবে, তারও ওজন হতে হবে 4.4374 গ্রাম, এর কম ওজনের আংটি ব্যবহার করতে পারবে রূপার। কথা বুঝেন নাই? যদি কোনো ব্যক্তি আংটি ব্যবহার করতে চায় পুরুষ, তাহলে কিসের আংটি ব্যবহার করবে? রূপার। তাও কতটুকু সর্বোচ্চ? 4.374 গ্রামের থেকে ওজনে কম, এরকম রূপার আংটি সে ব্যবহার করতে পারবে। এর অতিরিক্ত অন্য কোনো ধাতুর আংটি বা কোনো অলংকার ব্যবহার করা করতে পারবে না পুরুষেরা, এটা স্পষ্ট হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকল শিরিক থেকে, বিদআত থেকে হেফাজত করে কেবলমাত্র কোরআনি এবং সুন্নার আমল দিয়ে আমাদের সমৃদ্ধ করুন। দুনিয়া আখিরাতের সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক বলে আমিন।